নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন প্রেম ভালোবাসা, প্রেমজ বিবাহ, অর্থাৎ লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা হবে, প্রেমিক বা প্রেমিকা হিসাবে আমরা কতটা বিশ্বস্ত, তা হাত দেখে কিভাবে আমরা বুঝতে পারব। বাস্তবে প্রশ্নটা বর্তমান যুগ ও সমাজ অনুসারে অত্যন্ত কঠিন এবং জটিল, কারণ প্রকৃত বা আদর্শ প্রেম মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ব্যক্তিগত স্বার্থ অনুসারে কম্প্রোমাইজ অর্থাৎ মিটমাট বা আপোষ করে সম্পর্ক তৈরি ও চালানোর ঝোঁক মানুষের মধ্যে বাড়ছে, তার প্রভাব গিয়ে পড়ছে আমাদের হাতের উপরেও। প্রেম ভালোবাসা, প্রেমে সাফল্য, লাভ ম্যারেজ, সুখী দাম্পত্য জীবন সম্পর্কে জানতে গেলে হাতের বেশ কিছু বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম হলো আমাদের এই হৃদয় রেখা বা হার্ট লাইন, আমাদের এই মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন, আমাদের এই ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইন বা বিবাহ রেখা, হাতের এই বৃহস্পতি গ্রহের পর্বত, শুক্র গ্রহের পর্বত এবং চন্দ্র গ্রহের পর্বত। এছাড়াও হাতের আরও বেশ কিছু লক্ষণও আমাদের দেখা উচিত। আজকের প্রেম বিবাহ বিবাহিত জীবনে আমাদের এই হার্ট লাইন বা হৃদয় রেখা এবং মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখার কি ভূমিকা আছে তা নিয়ে আলোচনা করব। সবার আগে আমি হৃদয় রেখা বা হার্ট লাইন নিয়ে আলোচনা করব। হৃদয় রেখা যা আমাদের এই বুধ পর্বতের নিচ থেকে শুরু হয়ে হাতের অপর প্রান্তের দিকে সোজা চলে যায়, এই হৃদয় রেখা বা হার্ট লাইন নির্দেশ করে আমাদের স্বভাব, ইমোশন, প্রেম ভাবনা, সম্পর্কের প্রতি বিশ্বাসযোগ্যতাকে। আমাদের দেখতে হবে এই হৃদয় রেখা বা হার্ট লাইনের অন্তিম স্থিতি, অর্থাৎ এই হৃদয় রেখা বা হার্ট লাইন কোথায় গিয়ে শেষ হচ্ছে। যদি দেখা যায় এই হৃদয় রেখা বা হার্ট লাইন এই রকম, অর্থাৎ এই শনির পর্বতের নিচে এসে শেষ হচ্ছে কিংবা শনির পর্বতের ভিতরে এরকম ঢুকে গিয়েছে, অর্থাৎ হৃদয় রেখা শনির পর্বতকে অতিক্রম করে বৃহস্পতি পর্বতে আর যায়নি। এক্ষেত্রে এরা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়, মানি মাইন্ডেড হয়, প্রেমের ব্যাপারে নিজের ব্যক্তিগত স্বার্থ থাকে, কামবাসনা বেশি থাকে, এদের প্রেম বিবাহের সম্ভাবনাও তুলনামূলকভাবে কম থাকে। যদি এরা প্রেম বিবাহ করেও তা বাস্তবে প্রেম বিবাহ না, আকর্ষণের কারণে, ব্যক্তিগত স্বার্থ দেখে, অর্থ, বাহ্যিক সৌন্দর্য, মান সম্মান প্রতিষ্ঠা, ভালো পরিবার ইত্যাদি এক বা একাধিক কারণের জন্য এরা প্রেম বিবাহ করে থাকে। এদের প্রেম পুরোপুরি প্র্যাকটিক্যাল প্রেম হয়, বাস্তবে হৃদয় থেকে এরা প্রেম করতে পারে না। এইবারে দ্বিতীয় ক্ষেত্রটা, অর্থাৎ যদি এই হৃদয় রেখা বা হার্ট লাইন শনি পর্বত অতিক্রম করে বৃহস্পতি পর্বতের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ বৃহস্পতি পর্বতের নিচে এসে যদি হৃদয় রেখা বা হার্ট লাইন শেষ হয়, এক্ষেত্রে এরা যদি প্রেম করে তা সত্যিকারের প্রেম এবং তাকে এরা যথাযথভাবে পালনও করে, যাকে প্রেম করে তাকে হৃদয় দিয়ে প্রেম করে, তাই প্রেম বিবাহের সম্ভাবনাও এদের ক্ষেত্রে অধিক থাকে। আপনারা এরকম অনেক হাত দেখতে পাবেন যাদের এই হৃদয় রেখা বা হার্ট লাইন বৃহস্পতি পর্বতে এসে শেষ হয়েছে, কিন্তু এরা প্রেম বিবাহ করেনি। সেক্ষেত্রে বিয়ের পরেও তার হাজবেন্ড বা
वाइफर साथे प्रेमिक बा प्रेमिकार मतो एरा आचरण करे। प्रेम सम्पर्केर विषये एरा भीषण भावे सत् एवं दायित्ववान होये थाके। एखन एई हृदय रेखा बा हार्ट लाइन शेषे जदि द्विशाखाय विभक्त होये जाय, एकटी शाखा बृहस्पति पर्वते ढुके जाय आरेकटी शाखा एरकम शनिर पर्वतेर दिके चले जाय, ताहले एरा प्रेम के प्रैक्टिकालिओ नेय अर्थात समाज परिस्थितिओ देखे, आबार प्रेम सम्पर्क विवाहेर दायित्व एरा सठिकभावे पालन करे। एरा रोमान्टिक स्वभावेर हय, शरीर मन दुएरि एरा आकर्षण अनुभव करे। जदि एरा लाभ म्यारेज करे तबे विवाहित जीवन एरा सफलो हय, खूब दायित्व निये एरा सम्पर्क अतिबाहित करे। जदि देखा जाय जे हृदय रेखा बा हार्ट लाइन ए शनि एवं बृहस्पति पर्वतेर एकदम माझामाझी जायगाय एसे शेष होच्छे, ताहले एरा आदर्शवादी एवं विश्वस्त हय, सततार साथे प्रेम करे, खूब सहनशील हय, सम्पर्क बाँचिये राखार चेष्टा करे। ताई एदेर क्षेत्रेओ प्रेम विवाह बा सुखी दाम्पत्य जीवनेर सम्भावना अधिक थाके। जदि हृदय रेखा बा हार्ट लाइन हाथेर एक प्रान्त थेके प्राय अपर प्रान्त पर्यन्त चले आसे एवं बृहस्पति पर्वतेर अनेक गभीरे ढुके जाय बा बृहस्पति पर्वतके अतिक्रम करे हाथेर अपर प्रान्तेर दिके चले जाय, ताहले एरा पागल प्रेमी हय। जाके प्रेम करे पागलेर मतो अर्थात चरम भावे भालोबासे, एत बेशी प्रेम करे जे पजेसिवनेस चले आसे, अन्य केउ एदेर प्रेमिक प्रेमिका स्वामी बा स्त्रीर साथे कथा बोल्लेओ एरा इरिटेशन फील करते थाके। एदेरो लाभ म्यारेजेर सम्भावना अधिक थाके, किन्तु हाते जदि अन्य कोनो शुभ लक्षण ना थाके तबे एरा बा एदेर हजबैंड बा वाइफ विवाहित जीवने एदेरके निये खूब बिरक्त होये जाए, कारण सब समय तार दिके अर्थात हजबैंड बा वाइफेर दिके एरा तीक्ष्ण नजर राखे, जार फले विवाहित जीवने एकटा समस्यार सृष्टि बा इगो क्लास बा म्यारेज रिलेशनशिप भांगारो सम्भावना अनेक समय तैरि होये जाए। एइबारे चले आसछि आमादेर माइंड लाइन बा मस्तिष्क रेखा निये। माइंड लाइन बा मस्तिष्क रेखा आमादेर चिंता शक्ति, बुद्धिमात्रा, मानसिक सिद्धांत नेयार क्षमता के निर्देश करे। आमरा प्रेम तो करछि, धरुन हृदय दिएई प्रेम करछि, किन्तु सेई प्रेमके बियेर पीढ़ी पर्यन्त निये जेते पारबो किना, बा जदि निये जाय भविष्यते आमरा बदले जाब ना तो, तार निर्देश करे आमादेर माइंड लाइन बा मस्तिष्क रेखा। आर हार्ट लाइन बा हृदय रेखा निर्देश करे आमरा प्रेम करते पारबो किना, बा जदि प्रेम करी ताहले वास्तवे कतटा प्रेम करते पारबो तार निर्देश करे आमादेर हार्ट लाइन बा हृदय रेखा। एखन एई माइंड लाइन बा मस्तिष्क रेखा आमादेर हाते तीन भावे शुरू होते पारे। जेमन एक्षेत्रे आमादेर जीवन रेखा बा लाइफ लाइनेर साथे जुक्त हये शुरू होयेछे, एक्षेत्रे एरा परम्परावादी हय, परिवारेर लोकजन समाजके मेने चले, एदेर प्रेम विवाहेर सम्भावना तुलनामूलकभावे कम थाके। आर जदि प्रेम करेओ ता परिवारेर बिरुद्धे गिये एरा विवाह कखनोई करबे ना, परिवार पितामातार सम्मति निएई तबे एरा विवाह करबे, आर सम्मति ना पेले एरा प्रेम करलेओ विवाहेते एगोबे ना। एखन एई माइंड लाइन बा मस्तिष्क रेखाटा जदि सामान्य एकटु दूर थेके जीवन रेखार शुरू हय, एक्षेत्रे एरा स्वतंत्र विचारेर हय, अन्येर कथा शोने किन्तु निजेर मत बुद्धिकेई प्राधान्य देय एवं सेई अनुसारे चले,
বা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ নিজের মত অনুসারেই এরা চলতে ভালোবাসে, তাই এদের লাভ ম্যারেজের সম্ভাবনাও অধিক থাকে। যদি এই মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা আমাদের জীবন রেখা বা লাইফ লাইন থেকে অনেকটা দূর থেকে এইরকম শুরু হয়, অর্থাৎ মাঝখানের গ্যাপটা যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে এরা কারোর কথা একদম শুনতেই চায় না, একরোখা মেন্টালিটির হয়ে থাকে, নিজে যা ভাবে তাই করে, কাউকে বিবাহ করব এরা যদি একবার ভেবে নেয়, তাহলে সেই ব্যক্তির পরিবার যাই হোক না কেন, তার জন্য নিজের সমাজ, পরিবার, পিতামাতাকে ত্যাগ করতে হলেও এরা কিন্তু সেই ব্যক্তির সাথেই বিবাহ করেই তারপরে ছাড়বে। কিন্তু এটা বাস্তবে দেখা যায় যে এরকম অনেকটা গ্যাপ থেকে যাদের মস্তিষ্ক রেখা শুরু হয়েছে জীবন রেখা থেকে, তাদের বিবাহিত জীবন শুভ হয় না, কারণ বিবাহের পরেও এদের এই একরোখা স্বভাব থেকেই যায়। স্বামী বা স্ত্রীর তখনও এরা কোনো রকম কথা শুনবে না, তার কথাকে এরা গুরুত্ব দেবে না, ফলে বিবাহিত জীবনে চরম সমস্যার সৃষ্টি হয়। কিন্তু যদি জীবন রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে কোনো রকম কানেকশান তৈরি হয়ে যায় এরকমভাবে বা এইরকমভাবে, তাহলে তা শুভ হয়ে যায় এবং অনেকাংশে শুভ ফল দেয়। এরা স্বাধীন চিন্তাভাবনা, নবীন বিচারের হলেও এরা অন্যের কথা বা পার্টনারের কথাও এরা গুরুত্ব দেয়, কথাকেও গুরুত্ব দেয় এবং তার কথা এরা অনুসারে চলেও। এছাড়াও প্রেম বিবাহ, সুখী উন্নয়নশীল বিবাহিত জীবনের আরও অনেক সংকেত আমাদের হাতে পাওয়া যায়, তা নিয়ে আমি ভবিষ্যতে আলোচনাও করব। নমস্কার।